এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ তিন সপ্তাহ ধরে সে বাড়িও নুন ছড়া এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে রয়েছে বিদ্যুৎ না থাকার পরও তাদের বাড়িতে বৈদ্যুতিক বিল দেওয়া হচ্ছে অভিযোগ জানানোর জন্য স্থানীয় সাই কম্পিউটার লিমিটেডের অফিসে গেলে কর্মীরা তাদের সঙ্গে কুকুর সুলভ আচরণ করেন দীর্ঘক্ষণ বাইরে বসে থেকেও কর্মীদের দেখা পাওয়া যায় না সাই কম্পিউটার কয়লা শহর মহকুমার বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব পাওয়ার পর থেকেই কয়লা শহরের বিদ্যুৎ পরিষেবা লাটে উঠেছে শুধুমাত্র গ্রামীণ এলাকাতেই নয় শুক্রবার থেকে খোদ কৈলা শহর পুর পরিষদের নম্বর ওয়ার্ড এলাকা বিদ্যুৎহীন অবস্থায় পরিণত বিকল এর উদ্যোগ নেই কর্তৃপক্ষের অবরোধ চলার তিন ঘন্টা পর ডিসিএম ও সাই কম্পিউটারের প্রকৌশলীয় আধিকারিকরা গিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিলে অবরোধকারীরা প্রত্যাহার করে নেয় অবরোধ দুই সপ্তাহ ধরে কারণ নাই মানুষ নি এটা কোন জায়গা আমরা বানবো এটা কোন জায়গা

কৈলাসহর পুর পরিষদে দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকার গ্রাহক তথা শাসক দলের প্রবক্তা দেবাশিস সেন জানান শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ নেই এই এলাকার মধ্যে আমরা যে দু নম্বর ওয়ার্ড এই নম্বর ওয়ার্ডটাই সর্বোচ্চ বিদ্যুৎ চপলতার শিকার এবং যখন তখন কয়টা শহরের পুরনো টাউন হল সব যে ট্রান্সফরমারটি আছে সেটা প্রায়শই বিকল হয় এবং বিকল হওয়ার পরে দীর্ঘ সময় এই এলাকার মানুষের বিদ্যুৎ যন্ত্রণায় কষ্ট পেতে হয় গতকাল বিকেল সাড়ে চারটা পনেরো পাঁচটা থেকে বিদ্যুৎ নেই আজকে এখন বিকেল সাড়ে তিনটা বাজতে চলেছে এখন অবধি বিদ্যুতের কোনো দেখা নেই বা সকালে এসে ওরা ট্রান্সফর্মারটা নিয়ে গেছে কখন লাগবে কখন ঠিক হবে কখন বিদ্যুৎ পাবো শহর এলাকাতেই যদি বিদ্যুতের এই বেহাল অবস্থা হয় তবে গ্রামের মানুষ কতটা দুর্ভোগে আছে সেটা আমরা বুঝতে পারি আমরা এ ব্যাপারে আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর নজরেও ব্যাপারটা নিয়েছি ওনার দৃষ্টি আকর্ষণ করেছি এবং সাই কম্পিউটার এখানে যারা বেসরকারিভাবে বিদ্যুৎ পরিষেবার কাজটা করছে তারা আরও তৎপরতার সাথে কৈরা শহরের মানুষকে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিন না করে প্রতিনিয়ত মানুষের গঞ্জনা যন্ত্রণা এই সরকারকে সহ্য করতে হচ্ছে বস্তুত আমার ধারণা যে সাই কম্পিউটার এখানে আসার পরে দক্ষ বিদ্যুৎ কর্মী বা ইঞ্জিনিয়ারের যথেষ্ট অভাব ওনাদের মধ্যে রয়েছে অদক্ষ কর্মীদের নিয়ে বিদ্যুতের লাইন সারায় বা বিদ্যুতের সংযোগ দেওয়ার কারণে এখানে একাধিক দুর্ঘটনাও ঘটেছে কাজেই অবিলম্বে দক্ষ বিদ্যুৎ কর্মী নিয়োগ করে শহর এবং গ্রাম আমাদের এই শহর মহকুমাকে বিদ্যুৎ পরিষেবায় যাতে উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায় তার জন্য সাই কম্পিউটার লিমিটেডের দ্বিতীয় বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সংস্থার প্রজেক্ট ম্যানেজার গৌতম ঘোষ স্থানীয় নেতা ও উচ্চপদস্থ আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টির প্যাকেট বিলি গ্রাহকদের সাথে সুসম্পর্কের নামে কিন্তু মহকুমার বিদ্যুৎ লাটে উঠেছে তা দেখার মতো খোলা চোখ নেই সংস্থার শনিবারের অবরোধের দীর্ঘ তিন ঘন্টা আটকে ছিল যান চলাচল দাঁড়িয়ে পড়ে শতাধিক গাড়ি দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষদের সান্দন টিভি